মনে করেন আপনি একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছেন, জায়গাটা এতটাই সুন্দর মনে চাচ্ছে একটা ছবি ক্লিক করতে, তো সৌভাগ্যক্রমে আপনার ডিএসএলআর ক্যামেরাটা আপনার সাথে রয়েছে, কিন্তু আশেপাশে তাকিয়ে দেখলেন যে একটা ভূতও নেই আপনার একটা ছবি তুলে দেওয়ার জন্য, কোনো মানুষই নেই যে আপনার একটা ছবি ক্লিক করে দিবে। ঠিক ওই মোমেন্টে আমাদের মাথায় আসে, ইস, যদি ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেলফ টাইমারের মাধ্যমে ছবি তুলতে পারতাম। আমরা প্রায় প্রত্যেকেই জানি যে মোবাইলের মাধ্যমে টাইমার সেটিং করে কীভাবে ছবি তুলতে হয়, কিন্তু আমরা যারা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করি তারা কিন্তু বেশিরভাগ মানুষই এটা জানি না যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে কীভাবে সেলফ টাইমারের মাধ্যমে নিজের ছবি নিজেই তোলা যায়। সো ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটা আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেলফ টাইমার অর্থাৎ টাইমার সেটিং করে কীভাবে নিজের ছবি তুলতে হয়, সেটিংটা দেখাবো, পাশাপাশি লাইভ একটা ছবি তুলেও আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি যে আসলেই কীভাবে ভালো ছবি তোলা সম্ভব সেলফ টাইমারের মাধ্যমে। তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে চলেছেন এই ভিডিও থেকে। সো ওয়েলকাম ব্যাক গাইস ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেল, নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান, তাহলে আমাদের পরবর্তী ভিডিও সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো প্রথমত আমরা ক্যামেরা সেটিংটা সম্পর্কে একটু জেনে নিই যে কী সেটিং করলে সেলফ টাইমারের মাধ্যমে বেস্ট ছবি তোলা পসিবল, তারপরে সরাসরি ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন ডিএসএলআর ক্যামেরাতে অনেকগুলো মুড রয়েছে ছবি তোলার জন্য, তবে আপনি যদি সেলফ টাইমারের সেটিংটা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিএসএলআর ক্যামেরাটি ম্যানুয়াল মোডে অন করতে হবে। তো আমরা সাদা দাগে সোজা এম লেখাটা নিয়ে এসে ক্যামেরাটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এখানে শাটার স্পিড, আইএসও, অ্যাপারচার এইসবগুলো দেখাচ্ছে, তো এগুলো আপনার সিচুয়েশন অনুযায়ী ঠিক করে নেবেন। এখন সেলফ টাইমারের জন্য স্পেসিফিক্যালি আমাদের সেটিংটা চেঞ্জ করা দরকার সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আসতে হবে, যে চার কোণের মতো একটা দেখতে পাচ্ছেন এখানে আসতে হবে, সেজন্য আমরা কিউ বাটনের উপরে ক্লিক করব। এরপরে এই রিংটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মোটামুটি এই সেটিংটাতে আসবেন। আসার পরে এখান থেকে আমরা মাঝখানে সেটের উপরে চাপ দিব। এখানে এটা হচ্ছে সিঙ্গেল সেটিং, অর্থাৎ আপনার ছবি ক্লিক করলে একটাই ছবি উঠবে, এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কন্টিনিউয়াসলি ছবি উঠতেই থাকবে, বাট আমাদের দরকার আছে এইটা, এই যে সেলফ টাইমার 10 সেকেন্ডস, অর্থাৎ এই সেটিংটা যদি আমরা সিলেক্ট করে দিই ঠিক 10 সেকেন্ড পরে আমাদের ছবিটা ক্লিক হবে। বুঝতে পারতেছেন কত ইফেক্টিভ একটা সেটিং। তো আপনারা যদি সেলফ টাইমারের মাধ্যমে ছবি তুলতেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সেটিংটা করতেই হবে। তো এটা যদি কারোর অন্যরকম সেটিং থাকে তাহলে অবশ্যই আপনারা এই রিমোটের মতো যে আকৃতির যে চিহ্নটা এটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, তো আমাদের ক্যামেরাতে সেটিং করা একেবারে পারফেক্ট। এখন যেটা করতে হবে আপনাদের ডিএসএলআর ক্যামেরাটা যে কোনো একটা জায়গায় স্থির করে রাখতে হবে, সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা সাপোর্ট ইউজ করতে পারেন। যেমন আমরা এখানে আমাদের সৌভাগ্যক্রমে ট্রাইপডটা পেয়েছি, সে কারণে আমরা ট্রাইপডের উপরে ক্যামেরাটা রেখে শ্যুট করার চেষ্টা করছি। আপনারা যে কোনো জায়গায় ক্যামেরাটা স্থির করে রাখলেই হবে। তো ক্যামেরাটা সুন্দর করে প্যালেস করে দিলেন, এরপরে অবশ্যই আপনার যে ডিএসএলআর ক্যামেরার মুডটা অর্থাৎ ফোকাস মুডটা সেটা ম্যানুয়াল থেকে এএফ অর্থাৎ অটো ফোকাস মুডে করে দিবেন। দেওয়ার পরে ফ্রেমটা ঠিকঠাক করে নেওয়ার পরে আপনার শাটার বাটনের উপরে প্রেস করে আপনার ক্যামেরার সামনে যেয়ে দাঁড়াবেন। আমি ঠিক এখন যেমনভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই করবেন। এরপরে আপনার ক্যামেরা শাটার বাটনের উপরে প্রেস করলে ঠিক তার 10 সেকেন্ড পরে আপনার ছবিটি ক্লিক হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা এটা বুঝতে পেরেছেন যে সেলফ টাইমারের মাধ্যমে ডিএসএলআর ক্যামেরা দিয়ে কীভাবে ছবি তুলতে হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি শিওর আপনাদের ভালো লেগেছে, যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, মিষ্টি একটা কমেন্ট করবেন আমাদের ভিডিও নিচে, এবং ভবিষ্যতে আপনারা ডিএসএলআর ক্যামেরা রিলেটেড কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্ট পড়েই সেই অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করে থাকি, তাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনতে চাচ্ছেন অথবা ডিএসএলআর ক্যামেরা নতুন কিনেছেন চালাবেন কীভাবে বুঝতে পারতেছেন না, তাদের জন্য আমাদের চ্যানেলে অফুরন্ত 150টার উপরে ভিডিও রয়েছে। ভিডিওগুলো আস্তে আস্তে দেখলে আপনাদের অনেক বেশি উপকার হবে আশা করতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে খুবই শীঘ্রই। আল্লাহ হাফেজ।